নমস্কার দেখছেন রিপাবলিক বাংলা ফিলিপস লাইটিং স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা শুরু করছি বাংলার প্রাইম টাইম আর আমি ঈশান রয়েছি বিশাখার সঙ্গে বাংলার প্রাইম টাইমে আজ আমরা দেখাবো কিভাবে অযোধ্যায় নতুন মন্দিরে নতুন নবনির্মিত রাম মন্দিরে গর্ভগৃহ সেজে গুজে প্রস্তুত রামলালার অভিষেকের অপেক্ষায় কিভাবে গর্ভগৃহ তৈরি হয়ে রয়েছে রামলালাকে স্বাগত জানানোর জন্য ঠিক তাই তুমি যে কথা বললে সেই কথাটা রেশ ধরেই বলি যে এই যে অপেক্ষাটা ছিল দেশবাসীর বা গোটা দেশের মানুষ যেভাবে 500 বছর ধরে অপেক্ষা করেছিল সেই অপেক্ষার প্রহর গোনা এবা তত কিছুটা হলেও শেষ হলো কারণ ইতিমধ্যেই আমরা জানি 500 বছর অপেক্ষার কথা বলছি অর্থাৎ 5টা শতক জুড়ে এই অপেক্ষা হয়েছে এবার নিজের নগরী রামলালার নিজের নগরী একেবারে প্রস্তুত রামলালাকে অযোধ্যায় বরণ করে নেওয়ার জন্য নতুন করে অভিষেক হতে চলেছে রামলালার এবং তার জন্য গর্ভগৃহ মন্দিরের গর্ভগৃহ রাম মন্দিরের গর্ভগৃহ একেবারে প্রস্তুত সেই ছবি আজ সামনে এলো একেবারে ঠিক শুনছেন আপনি সারা দিন ধরে হয়তো সেদিকে নজর রেখেছেন বা যারা রাখেননি তাদের জন্য নতুন করে বলে রাখি যে হ্যাঁ অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহ একেবারে সম্পন্ন হয়ে গিয়েছে তা একেবারে সুসজ্জিত সেখানেই অভিষেক হবে রামলালার এত বছর ধরে যার জন্য অপেক্ষা ছিল আপনারা জানেন যে যেখানে আমরা জানি যে গর্ভগৃহ হলে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বা সব থেকে পবিত্র জায়গা যেটা আমরা জানি মন্দিরের সব থেকে পবিত্র জায়গা সেই পবিত্র জায়গা একেবারে তৈরি এবং সেখানেই আবার অভিষেক হতে চলেছে রামলালার তাই তো ঈশান একেবারেই তাই বিশাখা অনেকে প্রশ্ন তুলছিলেন যে মন্দিরের কাজ কি আদৌ সময় মতো শেষ হবে মন্দিরের কাজ আরও বছরের পর বছর শেষ করতে লেগে যাবে না তো একদিকে রামলালার কোটি কোটি ভক্ত তাদের প্রার্থনা ছিল যত দ্রুত সম্ভব এই মন্দিরের কাজ শেষ হোক যত দ্রুত সম্ভব রামলালার পুনরাভিষেক হোক তার নিজের নগরীতে কিন্তু সেই সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে দিল একটা মাত্র ছবি সেই ছবি আজ প্রকাশ্যে এসেছে সেই ছবি আজ প্রকাশ্যে এসেছে দেখুন দেখুন সেই ছবি অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহের সেই ছবি এই ছবি আজকে রাম মন্দির ট্রাস্ট প্রকাশ্যে এনেছে গর্ভগৃহ সাদা গ্রানাইটের নকশায় অভূতপূর্ব নকশায় অলৌকিক গর্ভগৃহ অলৌকিক সাজে কিন্তু সজ্জিত গর্ভগৃহ প্রস্তুত অযোধ্যার রাম মন্দিরের এই গর্ভগৃহের ছবি আজই রাম মন্দির ট্রাস্টের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে দেখতে পাচ্ছেন সাদা গ্রানাইটের কাজে সাদা গ্রানাইটের নকশায় তৈরি হয়েছে সেই গর্ভগৃহের দেওয়াল এখানে মাঝখানে যে সিংহাসনের উপর যে বেদির উপর রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হবে সেই বেদি প্রস্তুত সেখানে ইতিমধ্যেই ধ্বজা পতপত করে উঠছে এবং সেই অলৌকিক গর্ভগৃহ এখন সেজে গুজে প্রস্তুত রামলালাকে যে কোনো মুহূর্তে স্বাগত জানানোর জন্য আমরা এই ছবি এবং আরও রাম মন্দির কীভাবে তৈরি হলো তার বিশদ বিবরণ নিয়ে রাম মন্দিরের সমস্ত বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সামনে আসছি 22 জানুয়ারি 2024 সেই তারিখ আসন্ন আর বেশি দিন নয় 22 জানুয়ারি 2024 সেই বহু প্রতীক্ষিত তারিখ যে তারিখে ভগবান শ্রী রামচন্দ্রের নিজের নগরী অযোধ্যায় তার নিজের পুনরাভিষেক হবে আবার রামলালার মূর্তি রাম মন্দিরে নবনির্মিত নাম রাম মন্দিরে পুনঃপ্রতিষ্ঠিত হবে সেই দিনের অপেক্ষায় কোটি কোটি ভারতবাসী কোটি কোটি রাম ভক্ত আর সেই দিন কিভাবে কিভাবে রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হবে গর্ভগৃহে গর্ভমন্দিরে কিভাবে প্রতিষ্ঠিত হবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি যে এই অনুষ্ঠানে একেবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চলেছেন সেটা সুবিদিত সবাই জানেন গতকালের শোয়েও আমরা সেটা দেখিয়েছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই দিন অর্থাৎ 22 জানুয়ারি 2024 তিনি অযোধ্যায় এখন যে অস্থায়ী তাঁবুতে মানে রাম চবুতরার মধ্যে রামলালার মূর্তি রয়েছে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহ নিজের হাতে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পায়ে হেঁটে যাবেন রাম মন্দিরের নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত এবং নিজে হাতে তিনি প্রতিষ্ঠা করবেন রামলালার মূর্তি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ সেই দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদাধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই দেশের জনগণের সবচেয়ে বড় প্রতিনিধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি গোটা দেশবাসীর প্রতিভু হিসেবে উপস্থিত হবেন অযোধ্যায় রাম চবুতরা বা সেই অস্থায়ী যে তাঁবুতে এখনও পর্যন্ত রামলালা অবস্থান করছেন সেখান থেকে নিজের হাতে রামলালার মূর্তি বিগ্রহ হাতে নিয়ে
হেঁটে হেঁটে যাবেন রাম মন্দিরে এবং সেখানে গর্ভগৃহে প্রতিষ্ঠা করবেন রামলালার বিগ্রহকে। বিশাখা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে হাতে রামলালার বিগ্রহ নিয়ে যাবেন গর্ভগৃহে, কেমন দৃশ্য তৈরি হবে বিশাখা? তোমার সঙ্গে আমরা যখন দেখছিলাম, আমাদের দর্শকরাও নিশ্চয়ই সেই ছবিটা দেখেছেন, কেমন হতে চলেছে তার একটা আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু এবার একটা কথাই বলার যে এই মন্দির নিয়ে সবাই যখন কথা বলছি, এই বার্তা যেন মানুষের কাছে একেবারেই না যায় যে শুধুমাত্র একটা ধর্মীয় স্থান কি রাম মন্দির, বোধ হয় নয়, কারণ এর মধ্যে তো স্থাপত্য শৈলী রয়েছে। কিরকম হতে চলেছে এই রাম মন্দিরের ভেতরের অংশ আমরা একবার দেখবো, আমরা একবার দেখাবো দর্শকদের যে ঠিক কিরকম হতে চলেছে ভেতরটা। তিনতলা মন্দির, 161 ফুটের এই মন্দির হতে চলেছে, কিরকম সুবিশাল সেই মন্দির হতে চলেছে আপনি দেখতে পাচ্ছেন, গ্রাফিক্যালি আমরা দেখাচ্ছি। এরপরে এর ভেতর ভেতর কি কি থাকছে সেগুলো একটু জানাই। 392টি স্তম্ভ থাকবে এই রাম মন্দিরে, আর সেই সঙ্গে 44টি দ্বার বা দরজা থাকবে, তার প্রত্যেকটার আলাদা আলাদা নাম থাকতে চলেছে বলেও জানা যাচ্ছে। এর পাশাপাশি আমরা সব থেকে যে বিষয়টা যেদিকটায় নজর রাখছি, গর্ভগৃহ, সেই একতলার গর্ভগৃহে রামলালার মূর্তি থাকতে চলেছে, সেখানে মূর্তি স্থাপনা হবে এবং সেই দিকেই নজর রাখবে গোটা দেশের মানুষ। মন্দিরে কি কি থাকছে, মন্দিরের ভেতরে কি কি থাকছে, মোট 5টা মণ্ডপ থাকছে। কি কি এই মণ্ডপ, আমরা সেদিকে নজর রাখব। নৃত্য মণ্ডপ, সঙ্গে থাকছে রঙ্গ মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ এবং কীর্তন মণ্ডপ, এই 5টা মণ্ডপ থাকছে মন্দিরের ভেতরে। 5টা মণ্ডপে ভাগ করা থাকছে এই রাম মন্দির। এবার যারা বয়স্ক এবং বিশেষভাবে সক্ষম তাদের জন্য কি বিশেষ ব্যবস্থা থাকছে এই সুবিশাল মন্দিরে আসার জন্য, তাদের জন্য লিফটের ব্যবস্থা থাকছে, সেই ব্যাপারটাও আমরা গ্রাফিক্যালি দেখাচ্ছি আপনাদের। আর এবার আসি পাঁচিল দিয়ে, চারকোনা পাঁচিল দিয়ে এই রাম মন্দির ঘেরা থাকবে এবং এই চারকোনা পাঁচিলের মধ্যেও থাকছে বিশেষত্ব, কারণ 4টি কোণে 4টি মন্দির থাকছে এবং সেই মন্দিরে কারা কারা থাকছেন, সেই মন্দিরের আরাধ্য দেবতা হিসেবে সেখানে থাকবেন সূর্যদেব, সূর্যদেবের মন্দির থাকছে, থাকছে ভগবান শিবের মন্দির, থাকছে ভগবান গণেশের মন্দির এবং দেবী ভগবতীর মন্দির। সব মিলিয়ে আপনি বুঝতেই পারছেন যে এই যেটা বলে শুরু করেছিলাম যে এই মন্দির শুধুমাত্র কোনো বিশেষ ধর্মাবলম্বী বা কোনো বিশেষ ধর্ম বা ধর্মীয় স্থানের স্বীকৃতি শুধুমাত্র দেওয়া যাবে একে, এমনটা নয়। কারণ এর সঙ্গে যেটা থাকছে তা হলো এটা সুবিশাল স্থাপত্য, গোটা দেশের মধ্যে আমরা যে বলি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই বিষয়টাও কোথাও গিয়ে থাকতে চলেছে এবং সেগুলো ক্রমশ প্রকাশ্য। ঈশান রয়েছেন, ঈশান, আমি যা বললাম আমার মনে হয় যে আমাদের দর্শকরা আস্তে আস্তে বুঝতে চলেছেন যে ঠিক কী কী থাকতে চলেছে, আরও আমরা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য করছি, তাই তো? একেবারেই তাই। তার কারণ রাম মন্দির যেভাবে তৈরি হচ্ছে, যে শৈলীতে রাম মন্দির তৈরি হচ্ছে, সেটা গোটা বিশ্বের পর্যটকদের কাছে একটা বিস্ময়কর আকর্ষণের বিষয়বস্তু হতে চলেছে। কেন বিস্ময়কর আকর্ষণের বিষয়বস্তু হতে চলেছে সেটা আমরা আরও বিশদে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে জানাবো এই প্লাজমায়। কী কী বৈশিষ্ট্য, কী কী বৈশিষ্ট্যের কারণে এই রাম মন্দিরকে, এই রাম মন্দিরের গঠন শৈলীকে আমরা বিস্ময়কর বলছি। মন্দিরের আয়ু, যে মন্দির তৈরি হচ্ছে, যে কাঠামো, যে ঢাঁচা ওখানে তৈরি হচ্ছে, তার আয়ু 1000 বছরেরও বেশি হবে। অর্থাৎ আগামী 1000 বছর ধরে এই মন্দিরের কোনো রক্ষণাবেক্ষণও যদি না থাকে তাহলেও এই মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হওয়া সম্ভব নয়। ভূমিকম্পেও কোনো ক্ষয়ক্ষতি হবে না এই মন্দিরের, এমনভাবেই এমন ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগিয়েই এই মন্দির বানানো হচ্ছে। রাজস্থানের বান্সি পাহাড়পুরের বেলে পাথর দিয়ে, বিশেষ ধরনের বেলে পাথর, এই মন্দিরের নির্মাণে কিন্তু কোনো ইট বালি সিমেন্ট ব্যবহার হচ্ছে না, পুরোটাই পাথর কেটে কেটে মন্দির তৈরি হচ্ছে এবং ইন্টারলকিং সিস্টেমে, এবং সেখানে বান্সি পাহাড়পুর থেকে বিশেষ বেলে পাথর এনে তৈরি হচ্ছে। মন্দিরের নির্মাণে লোহা অথবা স্টিলের ব্যবহার কোথাও নেই, কোথাও নেই, কোথাও কোথাও ধাতু হিসেবে তামার ব্যবহার রয়েছে কিন্তু লোহা বা স্টিলের ব্যবহার কোথাও নেই, কারণ সেগুলোর মাধ্যমে জং ধরার আশঙ্কা থেকে যায়। মন্দিরের দরজা জানালা কিসের মাধ্যমে হচ্ছে, সেগুন কাঠ দিয়ে তৈরি হচ্ছে, কারণ সেগুন কাঠের আয়ুই সবচেয়ে বেশি বলে ধরা হয়। ভবিষ্যতে সরজু নদীর প্রবাহ বদলেও মন্দিরের ক্ষতি হবে না। আপনাদের জানিয়ে রাখি, অযোধ্যা নগরী, গোটা অযোধ্যা নগরীটাই সরজু নদীর ধারে অবস্থিত এবং রামায়ণেও এই সরজু নদীর উল্লেখ আপনারা বারবার পেয়েছেন, সেই সরজু নদীর ধারেই এই রাম মন্দিরেরও অবস্থান। ফলে যদি কোনো দিন প্রকৃতির খেয়ালে সরজু নদীর প্রবাহ বদলে যায় তাহলেও রাম মন্দিরের কোনো ক্ষতি হবে না, এমন ব্যবস্থা করা হয়েছে। মন্দিরের দিকে প্রবাহ রুখতে, মানে সরজু নদীর প্রবাহ যদি কোনো দিন বদলে যায় তাহলে সেই প্রবাহ যাতে মন্দিরের ভিতে এসে ধাক্কা মারতে না পারে, সেই জন্য বিশেষ দেওয়াল মাটির অনেক গভীর পর্যন্ত তৈরি করা হয়েছে, যে বিশেষ দেওয়াল নদীর গতিপথের
প্রবাহ যদি কোনোদিন ঘুরে যায় মন্দিরের দিকে তাহলেও সেই প্রবাহকে মন্দিরের ভিতে আঁচ ফেলতে দেবে না। এইভাবে এত কিছু ভেবে আগামী হাজার বছরের রূপরেখা তৈরি করে নতুন রাম মন্দিরের নির্মাণ হচ্ছে অযোধ্যায়। বিশাখা, ঠিক তাই। এবং যে কথা তুমি বলছিলে সে কথা শুনতে শুনতে আমার একটা বিষয় মনে হচ্ছিল যে এই যে রাম মন্দির, এই রাম মন্দিরকে নিয়ে কি সত্যি শুধুমাত্র এটাকে একটা ধর্মীয় স্থান বলা যায়? বোধহয় বলা যায় না। যেটা বলছিলাম যে এই যে উন্মাদনা, সেই উন্মাদনা তো আমরা দেখেছি একেবারে ভূমি পুজোর সময় থেকেই, তা ছড়িয়ে পড়েছিল দেশের গণ্ডি ছাড়িয়ে সুদূর মার্কিন মুলুকে সেই উন্মাদনার ঢেউ আছড়ে পড়েছিল। কিভাবে সেই ছবিটা আমরা দেখাই এবার। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা টাইম স্কোয়ারের ছবি। টাইম স্কোয়ার অর্থাৎ মার্কিন মুলুকে নিউ ইয়র্কে সেই টাইম স্কোয়ারের ছবি, যখন দু হাজার কুড়ির যখন ভূমি পুজো হয়েছিল আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা, যেখানে একেবারে এই মার্কিন মুলুকের টাইম স্কোয়ারের সেই ছবিটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইম স্কোয়ারে যেভাবে আলোকোজ্জ্বল হয়ে উঠেছিল এই রাম মন্দিরের ভূমি পুজোর দিন 2020 সালের সেই ছবিটা, সেই ছবিটা আজও, বিশেষ করে আজকের দিনে যখন গর্ভগৃহ সম্পন্ন হয়ে গিয়েছে, সেই ছবিটা আজকে যখন আমাদের সামনে এসে গিয়েছে, তখন এই ছবিগুলো নতুন করে আবার আমাদের সেই উন্মাদনাকেই কোথাও গিয়ে ভাবাচ্ছে যে সেই দিন কী হয়েছিল, আজ কী হচ্ছে, তাহলে 2024-এর 22শে জানুয়ারি ঠিক কী হতে চলেছে, উন্মাদনার কতটা তীব্রতা দেখতে পাবো। এবার আমরা আসি 2023-এর দুর্গাপুজোয়। আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে একটা পুজো দেখেছিলাম, সেই পুজোটা কী ছিল, তার থিম ছিল রাম মন্দির এবং তার ছবিটা ছিল এটা, যেখানে আমরা দেখেছিলাম যে সেখানে এত ভিড় হয়েছিল মানুষের, গোটা কলকাতা কেন গোটা রাজ্যের মানুষ এসে এই রাম মন্দির দেখতে এসেছিলেন, কারণ তাদের অপেক্ষাটা সেই 2024-এর 22শে জানুয়ারির জন্য, যেদিন এই এই পুজোর এই রাম মন্দিরের দরজা খোলা হবে। তো সেই বিষয়ে তো আমরা জানি, আমরা সেই উন্মাদনার দিকে নজর রাখছি, কিন্তু রাম মন্দিরের মাহাত্ম্য ঠিক কোথায় কোথায় কেন, এই নিয়ে আরও বিস্তারিত আমাদের জানালেন মহানির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর পরমাত্মা নন্দ মহারাজ। শুনুন, 22শে জানুয়ারি অযোধ্যায় ভব্য শ্রীরাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। রাম মন্দির কেবল একটি মন্দির নয়, রাম মন্দির সমগ্র সনাতনীদের অস্মিতা, তাদের হৃদয়বত্তা, তাদের দীর্ঘ সংগ্রামের সফলতার প্রতীক। রাম মন্দিরের যে রামলালা বিগ্রহ তা কেবল হিন্দুর দেবতা নয়, তা সারা পৃথিবীর মানব সভ্যতার চিত প্রকর্ষের প্রতীক। রামচন্দ্রের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতবর্ষে নতুন রাম রাজ্যের সূচনা হবে। রাম রাজ্য মানে কোনো রাজনৈতিক রাজ্য নয়, রাম রাজ্য মানে সুশাসনের দ্বারা পরিচালিত রাজ্য। আমরা শুনলাম পরমাত্মা নন্দ মহারাজ কি বললেন এবং রামরাজ্যের কথা বললেন। রামরাজ্য বলতে তো আমরা জানি যে কথা তিনি বললেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো স্লোগান নয়, কোনো বিষয় নয়, কোনো এজেন্ডা নয়, এখানে শুধুই সুশাসন এবং একেবারে যেটাকে মডেল যেটা রাজ্য বা মডেল দেশ যেরকম হতে পারে সেই নিয়েই তো বললেন মহারাজ, তাই তো ঈশান? একদমই সে কথাই বললেন। এই গোটা দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের একটা পীঠস্থান হতে চলেছে এই রাম মন্দির, এই নবনির্মিত রাম মন্দির, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে স্বামী পরমাত্মানন্দের কথাতেও। স্বামী পরমাত্মানন্দ যে কথা বললেন সেই কথাগুলো কতটা সত্য, রাম মন্দিরের কয়েকটা আরও বৈশিষ্ট্য আমরা আপনাদের সামনে তুলে ধরলেই আপনারা দেখতে পাবেন। পরপর বৈশিষ্ট্যগুলো বলি। মন্দিরের চূড়া কীরকম হচ্ছে, মন্দিরের চূড়া হচ্ছে গোপুরমের আদলে। রাম মন্দিরে সংস্কৃতির মেলবন্ধনের এটা অন্যতম বড় বৈশিষ্ট্য। গোপুরমে মানে গোপুরমের আদলে মানে কি, গোপুরম কাকে বলা হয়, গোপুরম বলা হয় দক্ষিণ ভারতীয় মন্দিরগুলির চূড়াগুলিকে। উত্তর ভারতে যে মন্দির হয় তার চূড়াকে শিখর বলে, আমরা পশ্চিমবঙ্গে বলে থাকি, আমরা পশ্চিমবঙ্গে চূড়া বলে থাকি। আবার পুরীতে গিয়ে যদি জগন্নাথ মন্দির দেখেন সেখানে তার যে চূড়া হয় তাকে সুদর্শন বলা হয়, দক্ষিণ ভারতে তেমনি গোপুরম। কিন্তু রাম মন্দির যেটা অযোধ্যায় তৈরি হচ্ছে সেটা উত্তর ভারতে হলেও তার চূড়ার নামকরণ হচ্ছে দক্ষিণ ভারতীয় শৈলীর আদলে। বোঝাই যাচ্ছে গোটা ভারতকে কীভাবে সমন্বিত করা হচ্ছে এই রাম রাজ্যের রাজধানীতে। আর কি দক্ষিণী স্থাপত্যের বৈশিষ্ট্য এই গোপুরম। এছাড়া মন্দিরে প্রতিদিন 1 লক্ষ ভক্ত সমাগমের ব্যবস্থা রাখা হচ্ছে। ইতিমধ্যে যখন রাম মন্দির নির্মাণের কাজ চলছে তখনই আমরা জানতে পারছি প্রতিদিন 50,000 ভক্ত সেখানে যেতে পারেন। মন্দির তৈরির কাজ শেষ হয়ে গেলে 1 লক্ষ ভক্ত সেখানে যেতে পারবেন। মন্দিরের শ্রীরামের 2টি বিগ্রহ তৈরি হচ্ছে মন্দিরের জন্য, একটি সাদা পাথরের, একটি কালো পাথরের। একটি সাদা পাথরের মূর্তি সেটা তৈরির কাজ করছেন উত্তর ভারতীয় শিল্পীরা, রাজস্থানের শিল্পীরা। কালো পাথরের মূর্তিটি তৈরির কাজ করছেন দক্ষিণ ভারতীয় মানে কর্ণাটকের শিল্পীরা। এবং এই দুটি মন্দিরের দুটি মূর্তির মধ্যে একটি বিগ্রহ থাকবে গর্ভ মন্দিরে, অর্থাৎ
একতলায় যে গর্ভমন্দির আছে সেই গর্ভমন্দিরে একটি বিগ্রহ থাকবে, কৃষ্ণশিলার বিগ্রহ যেটি বানাচ্ছেন কর্ণাটকের স্থপতি গণেশ ভাট, আর অন্যদিকে রাজস্থানের শিল্পী মার্বেলের দ্বিতীয় বিগ্রহ সেটি তৈরি করছেন স্থপতি সত্যনারায়ণ পাণ্ডে। এই দুটি বিগ্রহের মধ্যে কোনো একটি থাকবে গর্ভগৃহে, অর্থাৎ একতলায়, আর তার উপরে প্রথম তলে তৈরি হচ্ছে রাম দরবার, সেখানেও আরও একটি বিগ্রহ থাকছে। সেই বিগ্রহটি, এই দুটির মধ্যে একটি প্রথম তলে রাম দরবারে, আরেকটি বিগ্রহ থাকবে গর্ভগৃহে। কোন বিগ্রহটি কোথায় থাকবে সেটা রাম মন্দিরের উদ্বোধনের পরেই আমরা জানতে পারবো বিশাখা। তবে বিশাখা, এখানে আরও একটা বৈশিষ্ট্যের কথা তোমাকে উল্লেখ করে দিই। এই যে তুমি যেটা উল্লেখ করছিলে যে মন্দিরের যে আয়তাকার দেওয়াল, তার চার কোনায় চারটি মন্ডপ থাকছে, চারটি মন্দির থাকছে, কার কার? ভগবান সূর্যদেবের, ভগবান শিবের, মা ভগবতীর এবং ভগবান গণেশের, এই চারজন, এবং গর্ভগৃহে খোদ রামলালা নিজে, যিনি বিষ্ণুর অবতার। সনাতন মত অনুযায়ী বিশাখা, ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা ভগবতী বা শক্তি, সূর্যদেব এবং গণেশ, এই চারজনকেই পরম ব্রহ্ম মনে করা হয়। এবং যেহেতু রামলালার মন্দির আসলে গোটা ভারতবর্ষের সমস্ত সনাতনে বিশ্বাসী মানুষের জন্য, সেহেতু এই মন্দিরে পরম ব্রহ্ম হিসেবে পূজিত পাঁচজনকে স্থান দেওয়া হচ্ছে, তাই তো বিষয়। এবং এই জায়গা থেকেই আজকে বাংলার প্রাইম টাইম শেষ করছি, এটা বলে যে আগামী দিনে আরও অনেক ছবি আপনারা দেখতে চলেছেন রিপাবলিক বাংলা, প্রত্যেক মুহূর্তের আপডেট এবং প্রত্যেক মুহূর্তে সেই সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরবে। তবে বাংলার প্রাইম টাইম আজ এখানেই শেষ করছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।